সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে আজ আদালতে তোলা হতে পারে এর আগে তাকে গত রাতে রাজধানীর ইসকাটুন এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব বাহিনীর এক বার্তায় জানানো হয় গত পাঁচ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র জনতার ওপর বর্ষণ ও হত্যার ঘটনায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে ফরহাদ হোসেন মেহেরপুর এক আসনের সংসদ সদস্য ছিলেন বিতর্কিত সবশেষ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতা এলে তাকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় তার আগের সরকারে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এদিকে আওয়ামী লীগ নেতা ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মুগদাপাড়া এলাকার কাউন্সিলর সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ তাকে শনিবার সন্ধ্যায় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থেকে গ্রেপ্তার করা হয় ধারণা করা হচ্ছে তিনি সীমান্ত দিয়ে অবৈধ পন্থায় ভারত যাওয়ার পরিকল্পনা করছিলেন